কি সমস্যা? এই তো বদ্দি মশাই এসে গেছেন। কি হয়েছে আপনার? আর কোনো সমস্যা নেই। সমস্যা নেই, সমস্যা আছে। সমস্যা আছে ওনার মাথায়। উনি বলছেন ওষুধ দিয়ে ওনার বয়স 2 কোটি কমিয়ে ফেলতে। দেখো 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 দেখো, কি অবস্থা! কথাবার্তা বলে যাচ্ছে, অযথা দগ্ধ করে যাচ্ছে। ঠিক আছে, তুমি যাও, আমি ওনার সঙ্গে কথা বলছি। একটা ঘুরে আসেনি সকাল থেকে? আরে দেখুন, খুব ঝামেলা আছে। দিদির কথায় কিছু মনে করবেন না, তবে ওর কথাটাও ঠিক। আপনি যা চাইছেন সে আমার পক্ষে অসম্ভব। কেন অসম্ভব? কেন? আপনি এত বড় বদ্ধি, এত নাম ডাক আপনার, আপনি নাকি ওই মোরগ দূর করতে পারেন, তারপর নাকি ওই মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারেন, আমার বয়সটা একটু কমিয়ে নিতে পারবেন না? মা, আমি বৈদ্য ঠিকই, কিন্তু ঈশ্বর নয়। এমন আশ্চর্য কিছু ঈশ্বরের আশীর্বাদে হলেও হতে পারে। আমি অপারগ, অক্ষম, আমার দ্বারা এই কাজ হবে না। মা, আমায় ক্ষমা করবেন। তাহলে যে কাজ যার দ্বারা হবে না তাকে সে কাজ করতে বলেন কেন? মানে ছাগল দিয়ে কি আর চাষ করানো যায় বলুন দেখি? যেমন ওই দুধেল গায়ে দিয়ে তার পিঠে যদি আপনি সৈন্য বসিয়ে দেন, তাকে কি যুদ্ধ ক্ষেত্রে পাঠানো যাবে? যাবে না তো। তাই যেটা যার কাজ তাকে সেই কাজটাই করতে দিতে হয়। মা, আপনি কি বলছেন একটু খোলসা করে বলবেন? যে শুধুই মাতৃ সাধনার জন্য জন্মেছে তাকে অন্য কাজ করতে বলছেন কেন? আপনি কি আমার মেজর ছেলে রামপ্রসাদের কথা বলছেন? যদি তার কথাই আপনার মনে পড়ে তাহলে তাই। এই যে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র, তাকে যদি বলা হতো রাজ্য না চালিয়ে চাষ করতে, তার দ্বারা কি এই কাজ হবে বলুন দেখি? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু কেন বলছেন এটা পরিষ্কার নয় আমার কাছে। যাকগে, যখন আপনি আর আপনার ছেলে আমার বয়স কমাতেই পারবেন না, তখন আর তক্কাতক্কি করে আমার আয়ু ক্ষয় করব না, আমি বরং যাই। কথাটা তো সত্যি, সত্যি তো। এই আমি আমি কি করতে যাচ্ছিলাম? রামপ্রসাদ এখন থেকে নতুন সময়ে প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।